মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে খুশি, আর ঈদ মানে আনন্দ। হাসি খুশি আর আনন্দের ঈদে আমাদের হাসির অনুষ্ঠান হাসির রাজা। বীরবল, হজ্জা, গোপাল ভাঁড় থেকে শুরু করে আমরা যারা যারা হাসতে পছন্দ করি তারা সবাই হাসির রাজ্যের রাজা। বন্ধুরা, চলো হাসির রাজা বীরবলের কথা শুনি। হাসির রাজা বীরবল একটি ঐতিহাসিক চরিত্র। উপস্থিত বুদ্ধি, রসবোধ, সমাজ সচেতন দৃষ্টিভঙ্গির জন্য বীরবল ছিলেন মোঘল সাম্রাজ্যে খ্যাতিমান। মোঘল সম্রাট আকবরের শাসনামলের প্রতিভাবান 9 জন কবি, শিল্পী ও চিত্রকরকে নিয়ে নবরত্ন নামে যে বিশেষ সভা গড়ে তুলেছিলেন, বীরবল ছিলেন তাদের অন্যতম। বীরবলের পুরো নাম মহেশ দাস। মুঘল সম্রাট আকবর তার কবিতা ও সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হয়ে বীরবল উপাধিতে ভূষিত করে এবং দরবারে স্থান দেন। বীরবলের বুদ্ধিমত্তার অনেক গল্প আজও প্রচলিত। তার সেই সব গল্প আজও মানুষের মনে নির্মল হাসির উদ্রেক করে। জাহিন, আমার সিংহের মুখোমুখি হওয়ার ঘটনাটা তোকে বলেছিলাম। কই না তো, কি হয়েছিল? সঙ্গে বন্দুক নেই, সিংহটা সমানে গজ্জাচ্ছে, এগিয়ে আসছে ক্রমশই। হায় খোদা, তখন কি করলি তুই? কেন, বান্দর দেখতে পাশের ঘাটে চলে গেলাম। বল তো জারিফ, ব্যানানা মানে কি? ব্যানানা হলো জান্নানা নাই, বেয়াদব কোথাকার। শোন জাহিন, হায়া না থাকলে যদি বেহায়া হয়, আদব না থাকলে যদি বেয়াদব হয়, নানা না থাকলে তো ব্যানানাই হবে। শুন জাহিন, রনি না একটা পোকা খেয়ে ফেলেছে। হায় খুদা, এখন কি হবে? ভয় পাস নে, আমি রনিকে সঙ্গে সঙ্গে পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি। তিনি আমার বাবার এক বন্ধু বেড়াতে এলেন আমাদের বাড়িতে। বাবা তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি রে তোর ব্যবসা কেমন? ব্যবসা তো মাথা থেকে পায় নামতেছে, মানে আগে করতাম টুপির ব্যবসা, এখন করি মজায়। বন্ধুরা, আমরা সবাই নিশ্চয় হাসির রাজা গোপাল ভাঁড়ের নাম শুনেছি। কে ছিলেন এই গোপাল ভাঁড়? অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ও হাস্যরসিক গোপাল ভাঁড়ের কথা আমরা সবাই শুনেছি। হাসির রাজা নামে খ্যাত গোপাল ভাঁড় ছিলেন যেমন চতুর, তেমনি বাকপটু। গোপাল ভাঁড়ের মজার ও কৌতুকময় কাণ্ড কারখানা সবাইকে আনন্দ দেয়। কিন্তু ঐতিহাসিকরা বলেন ভিন্ন কথা। রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদে গোপাল নামে কেউ ছিলেন না। পেশাগতভাবে গোপাল ভাঁড় একজন নাপিত ছিলেন বলে অনুমান করা হয়। তবে নাপিতই থাকুক বা সভাসদই থাকুক, গোপালের গল্প বহুকাল যাবৎ মানুষকে নির্মল আনন্দের বন্যায় ভাসিয়েছে।
হাসির রাজা গোপাল ভাঁড়ের পরিচয় জানলাম। এবার গল্প, তবে গোপাল ভাঁড়ের গল্প নয়, তার ছেলের গল্প। একবার মাস্টার মশাই গোপালের ছেলেকে বললেন, বলো তো গোপালের ছেলে এ সংস্কৃত কী হবে? গোপালের ছেলে সংস্কৃত ভালো জানতো না, তাই সে বলল মহিপাল। আসলে গোপালের ছেলের নাম ছিল মহিপাল। ওই দেখো পাওনা আসছে, ওকে বলে যাও আমি বাড়ি নেই। কিন্তু মিথ্যা বলা যে মহাপাপ, আরে সেই জন্যই তো তোমাকে দিয়ে বলাচ্ছি। ঝগড়া চলছে স্বামী আর স্ত্রীতে, তুমি বেশি বাড়াবাড়ি করো না, তুমি বেশি বাড়াবাড়ি করো। এক পর্যায়ে স্ত্রী ঠাস করে স্বামীর গালে এক চর বসিয়ে দিল। এ চরটা কি তুমি ইয়ার্কি করে মারলে না সত্যি সত্যি মারলে? সত্যি সত্যি মেরেছি। ঠিক আছে, ইয়ার্কি আমি আবার একদম পছন্দ করি না। তোমার রেজাল্টটা একবার দেখো তো, এইবার ও ফেল করেছে। বাবা বলেছে যে দাঁড়াও, জুতোটা খুলে নেই, তারপর ওকে ডাকো। পাশ কাকে বলে বুঝিয়ে দিচ্ছি। আমাকে দেখে ফের যদি ওইভাবে দাঁত বের করে হাসো, তবে এক ঘুষিতে তোমার দাঁতের পাটি ফেলে দেব। আরে ভাই, আমার ফলস দাঁত, ওটা খুলতে তোমাকে অত কষ্ট করতে হবে না। স্যার আমাকে বকশিস দেবেন না? বকশিস না? দেখুন স্যার, হালকিপ্টের কাছ থেকে আমি বকশিস আদায় করেছি। আমি হলাম চ্যাম্পিয়ন কিপ্টে, এবার থেকে আমাকে চিনে রাখো। কতবার না তোমাকে বলেছি মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলা অত্যন্ত খারাপ। মিথ্যে বললে কি হয় জানো? জানি বাবা, রেলগাড়িতে হাফ টিকেটে যাওয়া যায়। এই যে সেই দিন জামালপুর গেলাম তোমাদের সঙ্গে। দাদা, তোমার দোকানে রসগোল্লা তো ছোট ছোট লাগছে কেন? রসগোল্লা ঠিকই আছে স্যার, আপনার মুখটা বড় হয়ে গেছে। জলদি পত্র দিতে আসে দাও। হে কি, তবে না শুনলাম টপ টেরোরা সব গা টাকা দিয়েছে। আমি হলাম বটম টেটোর। তাহলে নিন, পকেটে এই বোতামে আদাটাই ছিল। এ কি এসেলেন, তুই কাচ্ছিস কেন? ম্যাম সাহেব আমার এমন দাদি পারছে, হ্যাঁ এর জন্য কাঁদতে হয় নাকি? আমাকে কখনো কাঁদতে দেখেছিস? আসামি কিভাবে পালালো? বেরুবার সব পদ্ধতি তো বন্ধ করেছিলে, করনি? করেছিলাম হুজুর। তাহলে আসামি কিভাবে পালালো? হুজুর আমার মনে হয় প্রবেশ পথ দিয়ে। একদিন বনে রাজা সিংহ বনে রাস্তা জুড়ে শুয়েছিল, তাই দেখে ছোট্ট খরগোশ বলল, হুজুর আপনি রাস্তার মাঝে শুয়ে আছেন কেন? সিংহ রেগে বলল, বেটা তুই দেখতে পাচ্ছিস না আমার পায়ে গুলি লেগেছে? তাই শুনে খরগোশ বলল, হাদারাম তাই বলে তুই এতক্ষণে রাস্তা জুড়ে শুয়ে থাকবি, আমার যেতে যেতে প্রবলেম হয় না? পাগলা গারতের এক পাগল পুকুরে গোসল করতে যে ডুবে মারা যাচ্ছিল, এমন সময় আরেক পাগল তাকে পানি থেকে তুলে আনে। পাগলা গারতের ডাক্তার বললেন, আরে আপনি তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন, কাল আপনাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক তখনই এক কর্মচারী দৌড়ে এসে ডাক্তারকে বললেন, স্যার এখনই যাকে পানি থেকে তুলে আনা হয়েছে সে গাছের সঙ্গে জড়িত ছিল, আত্মহত্যা করছে। তখন দ্বিতীয় পাগল মাথা ঝাঁকে বলল, আরে ও গলে দড়ি বাঁধতে যাবে কেন? ও তো অনেক ভিজে গিয়েছিল, তাই আমি ওর গলে দড়ি বেঁধে গাছের সঙ্গে শুকোতে দিয়েছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। একদিন ক্লাসে মিস রাইসাকে জিজ্ঞেস করলো, বলতো তো রাইসা পিঁপড়া আমাদের কী কী উপকার লাগে? রাইসা বলল, পিঁপড়া আমাদের অনেক উপকার লাগে, পিঁপড়া আমাকে জানিয়ে দেয় আমার মামনি কেক চকলেট এগুলো কোথায় লুকিয়ে রাখে। তারপরে মিস রিমশাকে জিজ্ঞেস করলো, বলতো রিমশা ঘরের বিদ্যুৎ আর আকাশী বিদ্যুতের ভিতরে পার্থক্য কী? রিমশা বললো, এটা তো খুবই সোজা মিস, ঘরের বিদ্যুতে বিল দেওয়া লাগে আর আকাশী বিদ্যুতে কোনো বিল দেওয়া লাগে না। তারপরে মিস এলনাকে জিজ্ঞেস করলো,
বলো তো এলিনা, এখান থেকে চাঁদ বেশি দূর নাকি আমেরিকা বেশি দূর? এলিনা বললো আমেরিকা বেশি দূর। মিস বললেন কি করে? এলিনা বললো আমি তো এখান থেকে চাঁদ ভালোই দেখতে পাই, আর আমেরিকা তো আমি দেখতে পাই না। আরে হাসির দাদা, নাসিরুদ্দিন হজ্জা, হাসতে ভালোবাসের দ্বারা তাদের সবারই প্রিয় হজ্জা। নাসিরুদ্দিন হজ্জা আনুমানিক ত্রয়োদশ শতাব্দীতে তুরস্কের খার্তো গ্রামে জন্মগ্রহণ করেন। মৌখিকভাবে হজ্জার হাসির গল্পগুলো বিশ্বময় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়। নাসিরুদ্দিন হজ্জার একবার গান শেখার খুব ইচ্ছা হলো। একজন নামকরা গায়কের কাছে গিয়ে তিনি বললেন, আপনি গান শেখাতে কত নেন? গায়ক বলল, প্রথম মাসের জন্য 3 রৌপ্য মুদ্রা, দ্বিতীয় মাসের জন্য 2 রৌপ্য মুদ্রা, আর তৃতীয় মাস থেকে 1 রৌপ্য মুদ্রা করে নেই। সব শুনে নাসিরুদ্দিন বলল, বেশ তাহলে আমি তৃতীয় মাস থেকে আসা শুরু করি। এই যে জানি, তুই গতকাল ছাতা থাকতেও বৃষ্টিতে ভিজছিলি কেন? আরে আমার মাথাটা তো একটু পুরনো, ওটা একটু একটু ভিজলে ক্ষতি হবে না। ছাতাটা তো একেবারে নতুন, ওটা ভিজে গেলে খুব ক্ষতি হয়ে যাবে। জারিফ, আমি যে তোকে টিয়া পাখিটা পাঠিয়েছিলাম সেটা কেমন লাগলো? দারুণ সুস্বাদু ছিল। বলছিস কি, আমি সে টিয়া পাখিটা 1000 টাকা দিয়ে কিনেছিলাম। আর জানিস, পাখিটা 7টা ভাষায় কথা বলতে পারতো। কই, জবাই করার সময় তো কিছুই বললো না। বলতো জারিফ, আমি যদি একটা বালতিতে পানি ও অন্য একটাতে মদ ঢেলে রাখি, বলতো গাধাটা কোন বালতিতে মুখ দিবে? কেন, পানিরটাতে। কেন? কারণ সে গাধা বলে। দেখিলি পান্দেন তো ভাই, আপনি কি খয়ের খান? না, আমি শাহরুখ খান। কিন্তু বলতো কুকুরেরা জিভটা বের করে রাখে কেন? কেন আবার পেছনে লেজটার সঙ্গে ব্যালেন্স রাখতে? খাঁটি গরু দুধ বলে তো দিলেই, বাড়িতে নিয়ে দেখি এই যে অর্ধেকটা পানি। গোয়ালা বলছে, গরুটা তো খাঁটি বলেছি ঠিকই, কিন্তু দুধটা তো আর খাঁটি বলিনি। আচ্ছা শ্যাম, একটা বড় শব্দ বলো তো। স্যার, রাবার, এটা তো ছোট শব্দ, টানলেই বড় স্যার। এক পাগল আরেক পাগলকে বলছে, এই বলতো আমার হাতের মুঠোয় কি আছে? আরে হাতি, এই যা তুই দেখে ফেলেছিস, দেখো ব্লাউজের সঙ্গে শাড়িটা কেমন মানিয়েছে গো। বাহ দারুণ, একেবারে যেন আর্জেন্টিনা ব্রাজিল। রবীন্দ্রনাথ হাসির রাজা ছিলেন এইভাবে বলা যায় না, তবে তিনি সাহিত্য ও ব্যক্তি জীবনে রঙ্গরস সৃষ্টি করেছেন। এবার রবীন্দ্রনাথের নাটক ছাত্রের পরীক্ষা। ঠিক করে পড় বলছি। মেরে আজ তোর ভিন্নতি ছাড়িয়ে দেব। শাখামৃগ মরকট, ঠিক করে পড় বলছি। মন দিয়ে পড়, মন দিয়ে পড়। মধুসূদন কেমন পড়ালেখা করছে কালাচাঁদ বাবু? মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, তবে পড়াশোনায় বেশ মজবুত। একবারের বই দুবার বলে দিতে হয় না। আমি একবার যা পড়িয়েছি তা ভোলে না। বটে, তা আমি আজ ওকে একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টারমশাই এমন মার মেরেছে, পিঠটা আজও চরচর করছে। আজ আমি ওর সব তুলবই, ওকে আমি তাড়াবই। কেমন রে মেধো, পুরনো সব পড়া মনে আছে তো? মাস্টারমশাই যা বলেছেন তা সব মনে আছে। উদ্ভিদ কাকে বলে বলো দেখি? মাটি ফলে যেটা ওঠে তাই উদ্ভিদ।
একটা উদাহরণ দে দেখি। কে তো? হ্যাঁ কি বললি? রসুন মশাই, এখন ওর প্রতি কিছু বলবেন না। তুমি তো পদ্ম পাঠ করেছো তাই না? কাননে কি ফুটে বলো দেখি। কাটা। ও ও কি মশাই মারেন কেন, আমি কি মিথ্যে কথা বলেছি? আচ্ছা আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে ইতিহাসে কি বলে? পোকা। ও ও ও মিছি মিছি মার খেয়ে মরছি, শুধু সিরাজউদ্দৌলা কেন পুরো ইতিহাসকে এটা পোকায় কেটেছে। এই দেখুন, ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা তো পারা জয় মনছি। বলো দেখি। আগে কর্তা তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। তোমার মাথা। ও ও ওটা মাথা না, ওটা পিঠ পিঠ। আচ্ছা, অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হলো, 5 মিনিট সন্দেশ খেয়ে যতগুলো সন্দেশ বাকি থাকে ততগুলো সন্দেশ তোমার ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট সময় লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও না। কেমন করে? সবগুলো তো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা, একটা বটগাছ যদি প্রত্যহ সিকি উঁচু করে বেড়ে ওঠে তাহলে এই বৈশাখের পয়লা সে 10 ইঞ্চি উঁচু থাকে, তাহলে ফিরতি বৈশাখে সে কতটা উঁচু হবে? গাছ তো যদি বেঁকে যায় তাহলে বলতে পারবো না, আর গাছটা যদি সোজা থাকে তাহলে মেপে দেখলেই হবে, আর গাছটা যদি শুকিয়ে যায় তাও তো কথাই নেই। মার না খেলে তো আমার বুদ্ধি খোলে না। না লক্ষ্মী ছাড়া মেরে আজ তোমার পিঠ লাল করে ছাড়বো। আগে মারের চোতে সিঁড়ি জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভুল। মারপিট করে অল্প কাজই হয়, কথায় আছে গাধাকে পিটালে কখনো ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটালে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। আপনি আপনার বেতনে এক্ষুনি প্রস্থান করুন। দিন কতক মধুসূদনের পিঠ জুড়ুক, তারপরে আমি ওকে পড়াবো। আহ বাঁচা গেল, বাঁচা গেল মশাই। এই ছেলেকে পড়ানো মজুরের কাম, ম্যানুয়াল লেবার মাত্র। 30 দিন ধরে একটা ছেলেকে কুপিয়ে 5টা মাত্র টাকা পাই, সেই মাহনতে মাটি কোপালেও নিদেন 10 টাকা পাওয়া যেত। কুমার রায় অনেক মজার আর হাসির কবিতা লিখেছেন যেগুলি সবাইকে ভাবায়। সুকুমার রায়ের ছড়া জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়া নাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নিও তা কি, জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কীতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবল বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ও রে ও ভাই মাঝি, ডুবল নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিসে, তোমার দেখে জীবন খানা ষোলো আনাই মিশে। কি ব্যাপার বলতো, কি সব রাজাদের নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, এটা হাসি রাজা অনুষ্ঠান। আমিও তো রাজা। তুই তো সাপুরেদের রাজা আর অনুষ্ঠানটা হাসির রাজা।
ওই হলো না হলো না, হাসি রাজা হতে হলে অনেক বুদ্ধি থাকতে হয়। আমারও অনেক বুদ্ধি, তাই বুঝি। আচ্ছা বলতো, বাঘ কেন কাঁচা মাংস খায়? এটা তো অনেক সহজ, বাঘিনী রাঁধতে জানে না তাই। আচ্ছা বলতো, কার চারটা পা অথচ নড়তে চড়তে পারে না? চারটা পা তাও নড়তে পারে না? হ্যাঁ, টেবিলের। বাহ, তোর তো অনেক বুদ্ধি। মানছিস, তবে কি হাসির রাজা হতে পারবো? পারবি, তবে একটা জোকস শোনা। জোকস না, তোকে একটা প্রশ্ন করি। কর। বলতো, জিরাফের মাথার শরীর থেকে এত দূরে কেন? কেন? মনে হয় ওর গায়ে খুব দুর্গন্ধ তাই। শুধু ভাবনা নয়, কারণে হাসো অকারণে হাসো আর হয়ে যাও হাসির রাজা। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি হাসির রাজা।